আমরা জানি মানুষ মানুষের জন্য, কিন্তু এমন মানুষ কারো মানুষের জন্য নয়, এমন মানুষ মানুষের বিপদের জন্য, যে কিনা মানুষের অসার্থকে সুযোগ নেয়, যে কিনা মানুষের দুর্বলতা সুযোগ নেয়, সে মানুষ কারোর জন্য হতে পারে না, সে মানুষ নামের অমানুষ কুলঙ্গার। জি, কথা বলছি একজন প্রতার প্রসঙ্গে। একটু আগে আজ বিকালে জোহরবারু থেকে আমার বাংলাদেশি ভাই বন্ধু ওনারাই আমাকে একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছে, যেটা কিনা স্ক্রিনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কয়েকজন বাংলাদেশির এক মাসের বেতনের টাকায় একই সাথে হাওলাত নিয়ে কিংবা ঋণ নিয়ে তাদের বাসা থেকে চম্পট দিয়েছে তাদেরই সুপারভাইজার, কিংবা যা যিনি কিনা তাদেরকে কাজে নিয়োগ দিয়েছিল ঠিক সেই ব্যক্তি। এখানে শেষ নয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এমন ঘটনা বিগত সময়েও তিনি ঘটিয়েছেন বলেও উল্লেখ করেছেন সে ভিডিও ফুটেজে। তো এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগে প্রত্যক্ষদর্শী কিংবা যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেটা হুবহু আপনাদের মাঝে শেয়ার করতে চাই, তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। তার আগে বলতে চাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমার প্রবাসী ভাই বন্ধুরা এই প্রতারককে খুঁজে পায় এবং তাদের অর্থ ফেরত নিতে পারে। যদিও কেউ না, তাদেরকে আমি অলরেডি পুলিশ রিপোর্ট করার পরামর্শ দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের এখন দেখাবো মালয়েশিয়ার অবস্থা। এই যে আমিও এই কোম্পানিতে কাজ করি, এই যে এই ভাই যশোরে বাসা, ইনি হচ্ছে বাসায় চলে যাবে আর কি। তো আমাদের যে সুপারভাইজার আর কি, তার নাম হচ্ছে রাসেল হাবিব যশোরে বাসা। তো আমরা ডিউটিতে থাকাকালীন উনি আজকে ছুটিতে থাকার পরে আমাদের ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু কাইটে কুটে একদম অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে। ভাই আপনার কাছ থেকে কয় টাকা নিয়ে গেছে? 650 টাকা। এই ভাই কিন্তু দেশে যাবে, বাসার থেকে টাকা নিয়ে আসছে, নিয়ে এসে সে টাকা রাখছে, সে টাকা নিয়ে চলে গেছে। চাচা আপনার কয় টাকা নিয়ে গেছে? আমার কাছে 1600 রিংগিত। আচ্ছা, মোট মোট? আচ্ছা আচ্ছা। আর এই যে ব্যাগ ট্যাগের অবস্থা দেখেন, সব কাইটে কুটে নিয়ে গেছে এইভাবে। ওনার নাম হচ্ছে রাসেল, বাসা হচ্ছে যশোর। থানা কোনটা? থানা কোনটা? কোতোয়ালি থানা। গ্রাম? কোয়াদোয়া গ্রাম। কোয়াদোয়া, সিরাজচিঙ্গি। কোয়াদোয়া, সিরাজচিঙ্গি গ্রাম আরও আছে, শুধু এদের দুইজনের না, রুমে যা আছে সবার টাকা নিয়ে গেছে। এই যে অবস্থা রুমের, এই যে অবস্থা রুমের, টাকা খুলে সবার টাকা নিয়ে গেছে। এই যে আমাদের এক বড় ভাই, ইনি দেশ থেকে টাকা নিয়ে আসছে, কাজকাম নাই, দুই মাস কাজ করতেছে এই জায়গায় নতুন কাজ। তো ইনি হচ্ছে দেশ থেকে টাকা নিয়ে আসছে, ভিসা লাগাবে, কালকে টাকা দিতে যাবে। টাকা এই প্রবাসী ভাই বন্ধুরা ওনারা একটা ক্লিনার কোম্পানিতে চাকরি করতেন। তো ঘটনার দিন অর্থাৎ আজই কিন্তু এই ঘটনাটা ঘটেছে বলে ওনারাই জানিয়েছেন। যখন কিনা উনি ওনারা কাজে গিয়েছিলেন কিংবা কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন, বাসায় শুধুমাত্র এই ব্যক্তিই অবস্থান করছিল বাসায়। পরবর্তীতে বাসায় ফেরার পরে দেখতে পারে সবকিছু ওলটপালট, প্রত্যেকের ব্যাগ পাতি কেটে তাদের টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র টাকা পয়সা এখন নিয়েছে বিষয়টা এমন না, এই প্রতারকের প্রতারণার পদ্ধতিটাই সম্পূর্ণ উল্টো। প্রথমে এই ব্যক্তিদের কাছ থেকে কিংবা এই ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাওলাত চেত, অর্থাৎ ঋণ চেত। উনি যে কোনো একটা সমস্যায় পড়েছে, কিছু টাকা হাওলাত দাও, দুই দিন পরে দেব কি পাঁচ দিন পরে দেব, এমন কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করত। তো তখন সে লক্ষ্য করত যার কাছ থেকে তিনি টাকা হাওলাত নিচ্ছে কিংবা ধার নিচ্ছে, সে কোথা থেকে টাকা বাহির করছে। এটা সে সর্বপ্রথম পর্যবেক্ষণ করত এবং পরবর্তীতে সময় বুঝে কিংবা ঝোপ বুঝেই কিন্তু কোপ মেরে চম্পট দিয়েছে সেই স্থান থেকে। ইতিমধ্যে আপনারা ভিডিও চিত্রে বিস্তারিত শুনেছেন ওনাদের ক্ষেত্রে কি ঘটেছে কিংবা কিভাবে কি হয়েছে, কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এ বিষয়ে বিস্তারিত। সব মিলিয়ে প্রায় 10,000 রিংগিতের মতো টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে। আমি এ বিষয়ে কথা বলতাম না, কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমিও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিলাম যখন কিনা এক মাসের বেতনের টাকা হারিয়ে যায়, তখন তার মনের পরিস্থিতি কোন পর্যায়ে যায়, মনোবল কতটা ভেঙে পড়ে, আমি তার বাস্তব উদাহরণ। ঘটনাটি 2009 অথবা 2010 সালে, সম্ভবত 9-এর লাস্ট অথবা 10 সালের ফার্স্ট, এমন টাইম হতে পারে। তখন আমি বিগ নাইন নামক একটি মার্কেটে কাজ করতাম কিংবা দোকানে কাজ করতাম নাইট শিফটে। আমার বেসিক বেতন ছিল 30 রিংগিত, 12 ঘন্টা ডিউটি, মাসে 2 দিন ছুটি, সেখানে আবার 2 দিনের বেতন কেটে নিত। মাসে 840 টাকা পেতাম, যদি 31শে মাস হতো তাহলে 870 টাকা পেতাম। তো রাতে কাজ করে বাসায় আসছি বেতন নিয়ে এবং যথারীতি ঘুমিয়ে পড়ছিলাম, এবং পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে চোখ চড়ক গাছ হয়ে যায়। এক মাসের বেতন সহ আমার মানি ব্যাগে কিন্তু উদাও হয়ে যায় ঠিক আমার রুম থেকেই। তো কে নিয়েছে, কে কিংবা কে এই কাজ করছে, সেটা পরে জানতে পারার পরেও কিন্তু কিছুই করতে পারিনি, কারণ তখন আমাকে উৎসাহ দেওয়ার মানুষ ছিল না।
তো যিনি কিনা এই কাজ করেছেন আপনাকে বলতে চাই, ভাই বিষয়টা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। মান সম্মান থাকতে আপনার যদি বিবেক বুদ্ধি জ্ঞান থাকে অবশ্যই তাদের টাকাগুলো তাদের কাছে ফেরত দেন। তাদের কিন্তু হকের টাকা, কারোর হকের টাকা মেরে আপনি কিন্তু বড়লোক হইতে পারবেন না কিংবা চলতে পারবেন না। হয়তো সাময়িকের জন্য আপনি খুশি কিংবা আনন্দ ফুর্তি করতে পারবেন কিংবা কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু বড় ধরনের ঘাপলায় পড়বেন, বড় ধরনের বিপদে পড়বেন। একই সাথে সকল প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই প্রতারক চক্রকে চিনে রাখুন। এ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে কাজে দিয়ে ঠিক একই ধরনের প্রতারণা করে আসছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তো এমন ব্যক্তি যদি আপনাকে কাজের কথা বলে, কাজের সন্ধান দেয় কিংবা কাজে নিয়োগ দেয়, তার কাছ থেকে পার্শ্ব হাত দূরে থাকবেন। তা না হলে কিন্তু আপনি একই প্রকার কিংবা একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন। মাসের পর মাস কাজ করে কিংবা এক মাস হার ভাঙা খাটুনির পরে যে বেতনটা আপনি হাতে পাচ্ছেন সেই বেতনের টাকা খুইয়ে কিন্তু আপনাকে বসে থাকতে হবে। প্রবাসের মাটিতে একটা টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয় যে কিনা বাইরে কাজ করে শুধুমাত্র সেই জানে। সহজে কিন্তু এক টাকা কেউ ইনকাম করতে পারে না। তো আপনার কষ্ট অর্জিত টাকা কি এভাবে প্রতারকের হাতে তুলে দেবেন নাকি নিজে গচ্ছিত রাখবেন, সে সিদ্ধান্ত একান্তই কিন্তু আপনার ব্যক্তিগত।